হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শালবন। আর চলুন, আমি যে কথাটা নিয়ে চলে এলাম আজকে, যে আমি একটা খবর নতুন পেলাম, পেয়েছিলাম 2-3 দিন আগে, আজকে বলতে এলাম। কেন বলছি কথাটা, যে সুতপার নাকি দুটো বিয়ে। তো যাদের ওই যে আমাদের ডন ভাই, ডন ভাই সবাইকে নিয়ে বন্ধু করে, এত বিশ্বাস তো আমাদের ডন ভাই। হ্যাঁ, তো ওই ডন ভাই ভালো আছো তো বন্ধুরা? আমি কিন্তু ভালো আছি, বলা হয়নি, আমার শরীরটা ভালো নয়, ভুলে ভুলে যাচ্ছি। তো ওই যে আমাদের ডন ভাই আছে, ডন ভাই তো কি, ডন ভাই তোমাদেরকে কেন বলেনি? কি কি দিদি, কেমা দি, কেমা কেমা দিকে কেন বলেনি? এত মিল, তারা ওর নিয়ে এত লড়ে যাচ্ছে, কণিকার হয়ে লড়ে যাচ্ছে তারা, আমাদের ডন ভাই। হ্যাঁ, তো ডন ভাইকেও বলেনি যে দুটো বিয়ে, বলছিল আমার ব্যাপার, আমার পরিবারের ব্যাপার। তাহলে যাদের নিয়ে তোমরা রিস্ক নিয়ে নিচ্ছ, এত ওয়াইটি লোকেদের সাথে লড়ে যাচ্ছ, তাদের বিশ্বাস ভেঙে দিল তোমাদের ওই গুতোপাদি। গুতোপা সোনালি বিরাট একটা নাম দিয়েছে, গুতোপাদি। তো গুতোপাদি কি ভুলে গেল? গুতোপাদি বলেনি ওই ডন ভাইকে আর ওই কিমাদিকে? কি ব্যাপার কিমাদি, তোমায় বললো না তোমরা যে এত লড়ছো? হ্যাঁ, জলহস্তিকে বললো না? আমি কাউকে বলি না এই নামে, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি, কেননা তোমরা কাউকে ছাড়ছো না, তাই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। তো কি তোমাদেরকে বলেনি দুটো বিয়ের কথা? ছুপে গেল, ছুপারুস্তম। আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করি না। সুতপা যখন নিজের মুখে বলেছে, তার মানে এটা পার্সোনাল অ্যাটাক নয়, যে আমি জানি না, আমি জানি না। তারপরেও কেন কি করে বললো, লিক আউট হলো, তাহলে নিশ্চয়ই, তাহলে তুমি ভাবো তোমার ঘরের লোকই তোমাকে পছন্দ করে না, তাই না? তোমার ঘরের লোক তোমাকে পছন্দ করে না, তুমি জানো, যে তুমি জানো আর তোমার পরিবার জানে, তাহলে কেন কি করে জিনিসটা হলো, হওয়া তো উচিত নয়। সবারই তো একটা পার্সোনাল লাইফ বলে থাকে, তাহলে পার্সোনাল লাইফের কথা পার্সোনাল লোক কি লিক আউট করেছে, তাই না? তো এটা ডন ভাইকে আমি বলবো আর কিমাদিকে আমি বলবো, যে এগুলো দেখো কার হয়ে তোমরা লড়ছো। তাই কেউ জীবনে কারো মানে ইয়ে নয়, এটা মনে রাখবে, জীবনে কেউ কোনো দিন নিজের হয় না। তো এটা ওয়াইটি ভাই, ওয়াইটি। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে, নো চাপ, অনলি থাক, খেলা হবে, তোমাদের সাথেও খেলা হবে, চুপ করে থাকো। তাই নিজেদের বড় বড় অ্যাকাউন্টগুলোর দিকে লক্ষ্য দাও, লোকের দিকে নয়, লোকের হয়ে নিজের জন্য লড়ো ভাই। তোমার যদি কণিকাকে কিছু বলার থাকে, নিজের হয়ে লড়ো, লোকের হয়ে কি লড়ছো ভাই? যে যাকে ভাই বলেছো, তার যাকে দিদি বলেছো, তারই খবর তুমি জানো না, কেননা তোমাকেই বলেনি। তাহলে কত তোমাদেরকে বিশ্বাস করে ভাবো, তোমরাও লোকের মুখ থেকে শুনছো, তাহলে তো বলে দিতে, তাহলে তো লোকের নিন্দা করতে না, দুটো বিয়ে, চারটা বিয়ে, 10টা বিয়ে বলতে না লোকের। কেন বলো তো, তোমাদের মেন লিডার গুরুমা, গুরুমায়ের এত কেচ্ছা আছে লুকানো, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে না, তাই না? আমার যদি কেচ্ছা লুকানো থাকে, তাহলে নিশ্চয়ই আমি ওই কথা বলতে সাহস পাবো না, তাই না? কিন্তু তখন নির্ভয়ে লোকের নিন্দা, মমিতা বসাকের নিন্দা, ওর নিন্দা, তার নিন্দা করে যাচ্ছিল নির্ভয়ে। কেন করে যাচ্ছিল বলো তো? ভেবেছিল কেউ কোনোদিন জানবে না, শাক দিয়ে মাছকে চাপা দিয়ে দিয়েছে, শাক দিয়ে মাছকে চাপা দিয়ে দিয়েছে। আমার শরীর খারাপ বলে আমি অ্যাক্টিং করে বলতে পারছি না, নাহলে আমি বলতাম, আর আমার অ্যাক্টিংটা নেওয়ার মতো নয়, তাই না? তাই আমি বলবো একটা কথা, যে বাসি রান্না ছেড়ে দিয়ে বরকে ভালো রান্না খাও, নাহলে এই বরটাও চলে যাবে হাত থেকে, আর তোমাদের ভাইরা ভাইরা হাই 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 করবে, তোমার দিদি ভাইরা সব হাই হাই করবে। আমি তো হয়েছি গুরুমা, তুমিই হয়ে দাঁড়িয়েছো গুরুমা। গুরুমার কথাই সবাই চলছিল, আর গুরুমাই ঠকিয়ে দিল তার শিষ্যদেরকে, বা বাকি খেলা চলছে। আর বং দিদিকে বলছি, যা বলছো বলো, ঠিক আছে, ভিডিও করছো, যা করছো করছো, বড় লোকের গরম দেখাচ্ছ নাকি? দুটো পয়সা আছে বলে, হ্যাঁ, দুটো পয়সা আছে বলে বড় লোক কি চাল দেখাচ্ছ? আমাদের মান সম্মান আছে, বুঝলে? হাজার তুমি বড় লোক হতে পারো, আমাদের মান সম্মান আছে, বেটি জামাইয়ের পয়সা আছে, বড় লোক তুমি কি, তাই তো? বড় লোকের ধান দেখাচ্ছ, বড় লোক কি চাল দেখাতে এসছো নাকি? তুমি বারবার দেখাও, দেখ আমি বড় লোক, আমার পয়সার দরকার নাই, তাই দেখাচ্ছ নাকি আমাকে? হ্যাঁ, বিয়ে করবো বলেছি তো, যদি মৌমিতা বসাকের মতো হবো না, এটা বলেছি যে মৌমিতা বসাকের মতো হবো না, যদি মনে হয় বিয়ে করবো মৌমিতা বসাকের মতো হবো না, এটা বলেছি আমি, ঠিক আছে? ভিডিও বানাচ্ছ বানাও, মৌমিতা বসাকের সাথে আমাকে কম্পেয়ার করতে এসো না, ঠিক আছে? আর আমার বুড়া বর তো কি হয়েছে, আমরা তো কেউ লুলু নয়, তাই না? আমরা সবাই একটা জায়গায় গিয়ে পৌঁছাবো একদিন, আমরাও সবাই ওই যে
কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, তাই না? যতই আমাদের বয়স হোক, আমরা সবাই আমাদেরকে লুলু লুলুর ভাবি, তাই না? লুলু লুলু ভাবি, তো সেই ভাবনা চিন্তাটাই থাকতে দাও, সবাই থাকো, সবাই কোথাও না কোথাও নিজেদেরকে লুলুই ভাবে, তাই না? আর একটা কথা বলি, আমার যদি না বরের সাথে পোষাই, আমি মৌমিতা বসা করতে যাবো না, আমি বিয়ে করবো, সেটাই বলেছি, তাই না? সবাই যদি দু তিনটা করে করে লুকায়, আমি তো বলেছি শুধু, সবাই তো দু তিনটা করে করছে, ও বং দিদি, সবাই তো দু তিনটা করে করছে, ও বং দিদি, দুটা করে করছে, আমি তো বলেছি ও বং দিদি, শুনতে পাচ্ছ? তোমাকে বলছি বং দিদি, হঠাৎ করে আমার নিয়ে তোমার কি জ্বলন জ্বলন ঢুকে গেল গো। তোমাকে তো আমি কিছু বলিনি, কি গো বং দিদি, আমার নিয়ে কি হলো তোমার? না সবাই করছে দেখে তুমিও থাকতে পারলে না, কে সিল্ক বলছে তুমিও ভাবলে দেখি যাই করি, তাই তো? ও বং দিদি, এই শেষ করলাম আজকে একটা ছোট ভিডিও, আমার কাছে খুব ভালো টপিক থাকেনি, তো চলো শেষ করলাম, বাই, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার কি রান্না হচ্ছে একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো আমাদের সেই ছাটের মতো যে নিয়ে এসছে ভুড়ি ফুসফুস, এটা নিয়ে এসছে, আর এই যে ডিম হবে টক দই এটা, আর এই যে ডিম এনেছে, ডিম ডিম হবে, মেয়ে খায় না, এটা হবে, এটা ওই যে খাসির মাংস, এইগুলো বলে ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে, রান্না হবে। আর এই দেখো বাইরে বৃষ্টি হয়েছে, সব বাইরে বৃষ্টি হচ্ছিলো, আমার শরীর খারাপ, ওই যে খেতে দেবো দই ভাত, তো চলুন, এই দাঁড়িয়ে আছে হাজবেন্ড, কারেন্ট নাই বলে কিচ্ছু করতে পারছি না, বন্ধুরা কি অবস্থা, কি হলো কি হলো, আমার শরীরটা ভালো নেই, কথা শুনেই বুঝতে পারছি না।